আমরা চাই প্রতিটা মানুষের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত সেরা লখনৌ বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক। গুড আফটারনুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে নাকি ভারত সেরা বিরিয়ানি পাওয়া যাচ্ছে। সেই ভারত সেরা বিরিয়ানি ট্রাই করতেই আজ আমি চলে এসেছি লখনৌ বিরিয়ানিতে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই লখনৌ বিরিয়ানির ওনারকে। তো আসুন ওনার সাথে কিছু কথা বলে নিই আর ওনার দোকানের সম্বন্ধে জেনে নিই। দাদা, আপনার নাম? নমস্কার, আমার নাম অর্ণব বোস। ভারত সেরা লখনৌ বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাই প্রতিটা মানুষের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত সেরা লখনৌ বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক, ঠিক আছে? আমাদের এখানে বিরিয়ানির প্রাইস লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি। চিকেন বিরিয়ানি প্লাস মিনারেল ওয়াটার 150 টাকা, মাটন বিরিয়ানি প্লাস মিনারেল ওয়াটার 190, স্পেশাল চিকেন বিরিয়ানি দুটো মাংস ডিম দিয়ে প্লাস জল দিয়ে 230, স্পেশাল মাটন বিরিয়ানি দুটো মাংস ডিম দিয়ে 310, বসে খেলে আনলিমিটেড আলু রাইস। আচ্ছা, বসে খেলে আনলিমিটেড আলু এবং আনলিমিটেড রাইস আপনারা দিচ্ছেন? আচ্ছা, এক্সট্রা ডিম দিলে 10 টাকা। এছাড়া এখানে গোটা মুরগির তন্দুরি হয় 480, হাফ তন্দুরি 240 এবং তন্দুরি ছোট পিস 70 টাকা। এই হাফ তন্দুরি আর গোটা মুরগিতে দুটো করে জিরা পানি, এই বিন্দু জিরা পানি ফ্রি থাকে, আর হাফ তন্দুরিতে একটা করে জিরা পানি ফ্রি থাকে, একদম ফ্রি দিচ্ছেন? একদম একদম। তো সবার যেটা প্রশ্ন, আপনারা যে ক্লেম করছেন ভারত সেরা বিরিয়ানি, মানে এখন তো চারিপাশে এত বিরিয়ানি দোকান, তো আপনাদের বিরিয়ানিটা কোন দিক থেকে আলাদা? দেখুন, এক নম্বর জিনিসে প্রথমত আমাদের কাজ হয়, আমি এই যখন হাড়ি আসবে আপনি দেখতে পাবেন আমরা ঝর্ণা ঘি দিয়ে বিরিয়ানির হাড়িতে আমরা দিই। ঝর্ণা ঘি আমাদের ব্র্যান্ডেড, এবং এক নম্বর জিনিস না দিলে তো এক নম্বর মাল তৈরি হবে না, এটা তো সব থেকে বড় বিষয়। আর সেকেন্ড থিং, আমাদের এখানে বিরিয়ানি কোয়ালিটি আপনি খেয়ে দেখবেন, আমরা চাই কি যে ভালো হলে হবে না, হার্ট টাচ অর্থাৎ অন্তরকে ছুঁতে হবে, তবেই কিন্তু দ্যাটস কল বিরিয়ানি, আমি মনে করি সেটা। তো যাই হোক, আপনারা আসবেন প্রত্যেকে। আর আপনার দোকানের টাইমিংটা বলুন, কটা থেকে কটা? মোটামুটি 12:30-1 থেকে রাত 10:30-11, 11:30-1 হয় কোনো দিন। এবার এটা বাজারের উপর ডিপেন্ড করে, কোনো দিন বাজার হেভি ফাস্ট থাকে, কোনো দিন স্লো থাকে, কোনো দিন বন্ধ থাকে। রোজ খোলা? আমাদের মোটামুটি রোজ খোলা, তবে এই ঈদ আসছে যে ঈদের 2 দিন বন্ধ থাকে আর গণেশ চতুর্থীর 2 দিন বন্ধ থাকে, সেটা কিন্তু আমি আগেই জানিয়ে রাখলাম। তার বাদে আমাদের সেরকম একটা বন্ধ নেই, মোটামুটি কি রানিং আছে। আচ্ছা, আর দূর থেকে বাইরে থেকে যদি কোনো আমার বন্ধু আসতে চায়, যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে আপনার ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি তো বলে দিচ্ছি নাম্বারটা, আপনি একটা বলে দিন। আমাদের ফোন নাম্বার 6290
9512 64, আর একটা নাম্বার 6290077983। বন্ধুরা, লখনউ বিরিয়ানিতে আপনারা আসবেন কি করে? আমি এক্সাক্ট লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি। আমার ঠিক এই দিকে হচ্ছে মধ্যমগ্রামের 3 নম্বর স্টেশন। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ব্রিজের পাশে সার্ভিস রোড দিয়ে কিছুটা এলেই আপনাদের এই লখনউ বিরিয়ানি পেয়ে যাবেন। আর আপনারা যদি সোদপুরের দিক থেকে আসেন, সোদপুরের থেকে আপনারা মধ্যমগ্রাম স্টেশনের অটো ধরবেন, অটো স্টেশনে নেবেই তার কিছুটা আগেই এই লখনউ বিরিয়ানি। এখানে কি প্রথম দিকে কলা পাতা দেওয়া হয়? প্রথম দিকে কলা পাতা দেওয়া হয়? বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে চলে এসেছে সেই লখনউ বিরিয়ানির মাটন বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছেন এখানে কলা পাতায় আমাকে মাটন বিরিয়ানি দেওয়া হয়েছে। বেশ, চালের পরিমাণটা বেশ ভালোই, ঝুরঝুরে চাল, এটা কিন্তু ভালো অ্যারোমা আছে। তার সাথে বন্ধুরা আমাকে এরকম স্যালাড দেওয়া হয়েছে যাতে শশা, পেঁয়াজ আর এক বোতল জল, এই সবটা মিলিয়ে এটার দাম 190 টাকা। ও সাথে আমি একটা এক্সট্রা ডিম নিয়েছি, ডিম নিলে আরও 10 টাকা। তো আর মাটনের পিসটা কিন্তু ঠিক এরকম দেয়া হয়েছে, অ্যারাউন্ড 70 গ্রাম মতো মাটন দেয়া আছে, কিন্তু রেয়াজি মাটনের পিসই দেয়া হয়েছে। তো চলুন টেস্ট করে দেখা যাক কীরকম তার টেস্ট। একদম গরম হুতুতে, এটা খুব লাইট, ঘিয়ের হালকা গন্ধ আছে এবং মশলা কিন্তু সেরকম নেই। এরম সাইজের একটা আলু দেওয়া হয়েছে, আলুটাও কিন্তু খুব গরম। তো আলু ভেঙে নিয়ে, মটনের টুকরো নিয়ে, ভালো খেতে, বেশ একটা সার্টেন ফ্লেভার আছে যেটা মুখে বললে কিন্তু হেভি লাগছে না, কিন্তু ভালো লাগছে। মানে এরকম বিরিয়ানি আপনি কিন্তু এখানে বসে বেশ অনেকটাই খেতে পারবেন। এবং এদের আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বসে কিন্তু আনলিমিটেড আপনি রাইস এবং আলু খেতে পারবেন। অনেক জায়গায় রাইস দেয় কিন্তু আলু দেয় না, এই দাদা বললেন এখানে আনলিমিটেড আপনি রাইস এবং আলুও পাবেন। বিরিয়ানিটা নিয়ে শশা একটা কামড়। বন্ধুরা, তাহলে আমি পুরোটা খাবারটা খেয়ে নিই, বুঝতেই পারছেন প্রচন্ড গরম, পুরো খাবারটা খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল লখনউ বিরিয়ানিতে আমার খাওয়া দাওয়া। বিরিয়ানির টেস্ট যথেষ্ট ভালো, আপনাদের বলবো আপনারা একবার আসুন, এসে টেস্ট করে দেখুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, নিচে কমেন্টস করে জানান আপনারা কেউ এখানে আদৌ খেয়েছেন কিনা। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমাকে সাপোর্ট করুন। তাহলে দেখা হবে অন্য কোথাও অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।